আজকের দিনটা অন্য আর দশটা দিনের মতোই। সকালের সূর্যটা আজও ঠিকই আলো ছড়িয়েছে নিয়ম করে। তবে ঢাকা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে কুড়িগ্রামের নাগেশ্বরীবাসীর মনে আজকের আলোটা যেন একটু বেশিই ঝলমলে। আজ এখানে পৌঁছেছে 200তম জিপি সেন্টার। নাগেশ্বরীবাসীর জন্য আজকের দিনটা তাই উৎসবের। ঘর থেকে শুধু কয়েক পা ফেললে 4G সিম, হ্যান্ডসেট, সিম রিপ্লেসমেন্ট সহ পাওয়া যাবে প্রয়োজনীয় টেলিকমিউনিকেশন এবং ডিজিটাল সেবা। 4G সার্ভিস আমরা সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। কোনো একটা সেবা সম্পর্কে জানতে হলে মানুষজনের যাওয়ার জায়গাটা কোথায়, এই যাওয়ার জায়গা হচ্ছে গ্রামীণ ফোন সেন্টার। গ্রামীণ ফোনে 97% সার্ভিস মাই জিপি অ্যাপে পাওয়া গেলেও আমরা চাই প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য জিপি সেন্টারের বিস্তৃত সার্ভিস পৌঁছে দিতে। আমাদের যাত্রার শুরু থেকে আমাদের লক্ষ্য ছিল যে শহর গ্রাম সবার জন্য যেন এই ডিজিটাল সেবা ইন্টারনেটটা পৌঁছাতে পারি। আমরা থেমে থাকবো না, আমাদের যাত্রা অব্যাহত থাকবে। গ্রামীণ ফোনকে অনেক অনেক ধন্যবাদ। আজকে সত্যিকার অর্থে গ্রামীণ ফোনের একটা বিশাল মাইল ফলক। আমরা যতটুকু ডিজিটাল হই না কেন, আমাদের প্রান্তিক মানুষের কাছে যাওয়ার জন্য, ফিজিক্যালি টাচ করার জন্য আমার এই জিপিসি সেন্টারের প্রয়োজন কিন্তু সবসময়ই থাকবে। সারা দেশে সবার আরো কাছাকাছি পৌঁছানোর এই চেষ্টা অব্যাহত থাকবে সবসময়। 200 গ্রামীণ ফোন সেন্টার আছে দেশ জুড়ে। এছাড়াও 4,26,000-এরও বেশি রিটেল পয়েন্ট নিয়ে আমরা আছি দেশ জুড়ে।